আমরা আনন্দধারা পার্বণ উৎসব, এটা আমাদের সকলের উৎসব, সকলের সংস্কৃতি মানুষদের উৎসব, শিল্পীদের উৎসব। আর এই উৎসবের মূলত বিশেষ হচ্ছে কচিকাঁচাদের উৎসব, কচিকাঁচাদের কোল। এটা আমাদের পাঁচ বছর হচ্ছে হয়ে গেল, কচিকাঁচাদের একটা সুন্দর অনুষ্ঠান আমরা দেখলাম, ভোগ করলাম। কচিকাঁচারা এই অনুষ্ঠানের জন্য প্রত্যেক বছরই আমাদের বলে যে দিদি আমাদের অনুষ্ঠান আমরা কবে করব, তাই ওদের আনন্দ দেখার জন্য গত বছর 10টা টিম, এবছর প্রায় 38টা টিম নাচ স্কুল কিন্তু করেছে, কিন্তু 38টা টিম, হ্যাঁ, যার জন্য ওদের খুশি রাখবার জন্য আমরা কিন্তু সময় এটা করতে পেরেছি। এর জন্য আমরা গত 2 বছর এবার করতে পেরে কেমন লাগছে? করতে পেরে ভীষণই মজা লাগছে যে আমাদের শিল্পীদের কিন্তু একটাই খিদে, আমাদের মঞ্চ এবং আমাদের অনুষ্ঠান করা। শিল্পীরা কোভিডের মধ্যে একদম মানে তোতা পাখির মতো খাঁচায় মধ্যে বন্দি করে রাখা, আমাদের কিন্তু আমাদের শিল্পীদের মন যে সরলতায় আমরা থাকি বাস করি সেটা একমাত্র শিল্পীরাই বোঝে। আমাদের মনে নিষ্পাপ মনে থাকে, হয়তো আমাদের এক এক সময় এক এক মতভেদ হতে পারে, বাট শিল্পীদের মন কিন্তু শিল্পীরাই জানে। তো আমাদের খিদেই হচ্ছে মঞ্চ, এগুলো এক একটা আমাদের মঞ্চ, এই মঞ্চপে আমাদের সেই দোলের আমরা রঙে রঙে মেতে উঠেছি। আমরা আনন্দধারা সঙ্গীত একাডেমি মানে আমি নিজেই কর্ণধার, কিন্তু আমি আমরা সাকসেস হব এবং সময়টা, এর জন্যই আমি হয়তো আজকে আমরা সবাই হয়তো সফল এবং 16 নম্বর ওয়ার্ড আমরা এই পার্কে একটা সুন্দর অনুষ্ঠান করলাম।